সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর অঞ্চলের কামারপুকুর হাটতলা এলাকায় হাটপুকুর বা বড় পুকুর নামে পরিচিত একটি পুকুরে 100 দিনের প্রকল্পের কাজ চলাকালীন উদ্ধার হয় একটি বহু পুরাতন ঠাকুরের মূর্তি। এই মূর্তিটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে নানা মত। কেউ বলছেন এটি রাবণরাজের মূর্তি, আবার কেউ বলছেন এটি বজরংবলীর মূর্তি। এই খবর ছড়িয়ে পড়তেই ওই মূর্তিটিকে দেখার জন্য আস্তে আস্তে জমছে ভিড়। এমনকি গোঘাট পুলিশের একটি টিমও গিয়ে মূর্তিটিকে পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে কি বলছেন ওই এলাকার বিভিন্ন মানুষজন, দেখুন বিস্তারিত। জবকাটের লোকেরা মাটি কাটতে কাটতেই পেয়েছে। তারপরে পরপর সব ঘোষণা হলো, তারপর দেখতে আসছে পরপর করে। কিন্তু এরকম জিনিস আমরা এর আগে দেখিনি কোনো মন্দিরে, বেশ খুব পুরনো মন্দিরে এরকমই দেখেছি। সেই জন্যই সবাইকে আশ্চর্য লাগছে, পরপর সব লোক দেখতে আসছে আমার মন্দিরের মধ্যে। আমি দেখেছি এটা বলছে তো রাবণ রাজা। এই জায়গাটার নাম শ্রীপুর শ্রীপুর কামারপুকুর। আপনার নাম? আমার নাম পুষ্পরানী লাহা। কামারপুকুর হাটতলা, কামারপুর অঞ্চলের কামারপুকুর হাটতলা বড় পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে বড় পুকুর, হাটতলার বড় পুকুর। এইটা দীর্ঘদিন যাবৎ জলে থাকে, আর এই এখন রিসেল কাটানো হচ্ছে জবকাট থেকে। জবকাট থেকে কাটানো হতে হতে এই সবাই কাটাতে কাটাতে যে দেখছে একটা ওইরকম ঠাকুরের মূর্তির মতো, যে মূর্তিটাকে তুলে এনে ওই পাশে রাখা হয়েছে। বলছে সবাই রাবণ রাজার মূর্তি, যে ঠাকুরের ফুল দিয়ে রাখা হয়েছে মূর্তিটাকে। আমার নাম? আমার নাম পার্থসারথী দাস, আমার হাটতলাতেই বাড়ি। করমুক্ত, এর কোনো ট্যাক্স না বা খাজনাও দিতে হয়নি। এটা আমাদের পৈতৃক, আমার দাদু আরও 2-3 জন লোক এটা পুকুরটা কাটিয়েছিলেন ধরুন হয়তো 200-300 বছর আগে। এর নাম হচ্ছে হাটপুকুর। আর এটা হাটতলার সব লোক বা আরও দেশবাসী সব ঘাস মানে ঘাট সরে তো পুকুরটা এখন জব কাটের কাজ করে কাটানো হয়েছে। পুকুরটা মারা হয়েছে, পুকুরটা মারার পর মাটি কাটতে কাটতে ওই মূর্তিটা বেরিয়েছে। ওটা কিসের মূর্তিটা? ওই মূর্তিটা ধরুন তখনকার যুগেতে ওটা ওই আপনার টেরাকাটার করতে তো তৈরি করেছে। এমনি একটা মাথা মানে হনুমান হয়, পঞ্চমুখীও হয়, আবার দশানন মানে রাবণের মতনও 10টা মাথা হয়। এই 10টা মাথা হয়েছিল আমার মনে হচ্ছে মহিরাবণকে যখন বধ করা হয়েছিল পাতালে, যে রাবণ ছিলেন সেই তখন বধ করার সময় তখন একটা করে মূর্তি ধরেছিল। তো এই যেমন ধরুন আদ্যাশক্তি মহামায়া অসুরকে বধ করার জন্য যেমন একটা রূপ ধারণ করেছিল, আবার বিভিন্ন বিভিন্ন অসুরকে বধ করার জন্যে যেমন ধরুন জগদ্ধাত্রী হাতিসুরকে বধ করেছিলেন। আচ্ছা তারামা অন্য তো ব্যাপার আছে। আচ্ছা এদিকে দুর্গার মানে কালী মূর্তি রক্তবীজকে বধ করার জন্য হয়েছিল। সেইরকম এ তো হনুমান মানে তো রামের তো ভক্ত, তো উনি তখন রূপ ধারণ করে মহিরাবণকে বধ করেছিলেন। এই মূর্তিটার নাম কি? এই মূর্তিটার নাম এখন ধরতে হবে আপনার ওই 10 মূর্তি হনুমান। নমস্কার, আমি শাহিদ ইমাম, আপনাদের এলাকার ছেলে। আগামী 12ই মার্চ আরামবাগ সুদানুলে আমার সিনেমা রিলিজ হচ্ছে, ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে। সবাই দেখতে আসুন কিন্তু। নমস্কার।
আজ তোরি নিশায় কেন কিসের অপেক্ষা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.